দেখুন বন্ধুরা, এটা হলো আমার ছোট্ট ছাদ বাগান। আর এই ছোট্ট ছাদ বাগানের এক কোণে রয়েছে এই কামিনী ফুলের গাছটা, বেশ ঝোপালো গাছ। এই বুঝেই এখানে একটা ঘুঘু পাখি বাসা বানিয়েছে। আর পাখিটা আমি ছবি তুলতে আসতেই উড়ে চলে গেল। তা দেখুন, বাসার মধ্যে রয়েছে দুটি ডিম। এরপর থেকে পাখিটাকে প্রত্যেক দিনই দেখি এই ডিমের ওপর বসে বাচ্চাদের ফোটানোর চেষ্টা করছে, ডিম ফুটে বাচ্চা বের করার চেষ্টা করছে বা ডিমে তা দিচ্ছে, আপনারা যাই বলুন না কেন। তা পাখিটা আমাকে প্রথম অবস্থায় দেখে ভয় পেত মোবাইল নিয়ে ছবি তুলতে গেলে, কিন্তু পরে আরও কোনোই ভয় পেত না। ও বুঝেছিল হয়তো যে আমি ওর কোনো ক্ষতি করব না। তাই এভাবে মাসাধিক কাল ডিমের ওপর তা দেওয়ার ফলে ডিম থেকে অবশেষে একটা ছোট্ট পাখির ছানা হয়। তো বন্ধুরা, দুটো ডিম পেরেছিল পাখিটা, আর একটা ডিম কি হলো এটা আমি বলতে পারবো না, কারণ আমি দেখেছি যে একটাই ছানা হয়েছে। আর এই ছানাটা ফুটে বেরোতে প্রায় 25-26 দিন মতন সময় লেগেছিল। তা দেখুন, ছানাটা কিন্তু ফুটে গেছে ডিম থেকে, কিন্তু পাখিটা ওই ছানাটার ওপরই কিন্তু বসে আছে এখন, ডিমের ওপর না। আর আমাকে দেখে ডানা ফুলিয়ে একটু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, ভাবছে হয়তো আমি ওর ছানার কোনো ক্ষতি করতে পারি। তা দেখুন, পাখিটা ওই যে দূরে গাছ থেকে উড়ে চলে গেল, আর এই যে ছানাটা চুপ করে বসে আছে বাসার মধ্যে, ভালো করে ও চোখ ফোটে নিয়ে এখনও দেখতেও পায় না। আর আমি ছবি তুলছি তাই ও কোনো ভয় পাচ্ছে না। কিন্তু কিছুদিন বাদে পাখিটা যখন, এই ছানা পাখিটা যখন পালক বেরিয়ে গেছে, তো তখন আমি ওর ছবি তুলতে গেছি, আর মোবাইলটাকে ঠোক্কর দিতে আসছে ভয়ে। আর এখন পালক অনেকটাই বড় বড় হয়ে গেছে। এরও আরও 6-7 দিন বাদে আমি একদিন ছাদে গিয়ে দেখছি এই যে পাখিটা বেরিয়ে এসেছে ওর বাসা থেকে। আর এভাবে এখনও সম্পূর্ণ ভালোভাবে উঠতে পারে না, কিন্তু চোখ ফুটে গেছে, দেখুন চারদিক দেখছে, এবং আমাকে অতটা ভয়ও পায়নি। তো পাখিটা এভাবে আরও 3-4 দিন আমার বাড়িতে ছিল। তারপর একদিন সকালবেলা আমি ছাদে গিয়ে দেখছি এই বাসাটা ফাঁকা, আর মা আর ছানা পাখি কেউই বাসায় নেই।